যতদিন প্রয়োজন হবে সুনামগঞ্জে বন্যার্তদের পাশে ততদিন সেনাবাহিনী থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মৈনপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যতদিন মানুষের প্রয়োজন হবে ততদিন সেনাবাহিনী এখানে থাকবে ইনশাআল্লাহ। তাদের প্রয়োজনে এই অপারেশনাল ডিপ্লয়মেন্ট যত দীর্ঘায়িত করার দরকার হয় আমরা করব। সাহায্য সহযোগিতা যত আসবে যত দূর দূরান্তে হোক আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা যত দূরে এখন পৌঁছাতে পেরেছি ইনশাআল্লাহ দুই দিন পরে আরও দূরে পৌঁছাবো।